অব্যক্ত করিডোর কথন। বয়সের হিসেবটা আমার বড় গোলমেলে লাগে আজকাল, তবে 20-22-এর কম হবে না নিশ্চয়। বর্গাকার মোজাইক পাথরের অসংখ্য টুকরোই মোড়া এই আমার 10টি প্রকোষ্ঠে সাজানো সুখের সংসার, মায়ের 10 সন্তান যেন পিঠে পিঠে পরপর। কত কত বছর পেরিয়ে গেল শিশির ভেজা শীতে সিক্ত হয়ে, বৃষ্টির ঝাপটায় স্নাত হয়ে, রৌদ্রের প্রখর তাপে তপ্ত হয়ে। কত কত বছর পেরিয়ে গেল কত অসংখ্য মানুষের পদচারণায়, নানান বর্ণ তাদের ভাষাও। আমার বুকে চেয়ার পেতে ব্যাট দিয়ে বল পেটায় ওরা, ফুটবলে লাথি মারে আসর জমে 52 তাসে। তাদের এক একটা আড্ডা যেন হয়ে ওঠে জীবন্ত, আমার বড় ঈর্ষা জাগে জীবন এত আনন্দময়। কখনো বা গিটারের টুংটাঙে ভাব জাগায় ওরা, সেই ভাবের বুঝিয়ে আদান প্রদান হয় গভীর রাতে মোবাইল হাতে আমারই দেয়ালে হেলান দিয়ে। এই ওদেরকেই কখনো আবার দেখি বড় গম্ভীর, মোটা সব বই হাতে বীরবীর করে পাইচারি করে ওরা, জীবন যুদ্ধের দুর্বার সৈনিক যেন। আমারই বুকে রশিটা নিয়ে কাপড় শুকায় ওরা, কখনো বা ফেলে রাখে খাবারে উচ্ছিষ্ট আবর্জনা। আর প্রতিটি ভোরবেলা প্রকোষ্ঠবাসীরা যখন গভীর ঘুমে, কাঁচাপাকা মাঝবয়সী এক মানুষ জানি না জীবিকার তাগিদে না আমাকে ভালোবেসে পরিষ্কার করে তোলে আমাকে ডাস্ট রিমুভারের স্পর্শে, বড় ভালো লাগে তখন। আমার এই জড়জীবন প্রকোষ্ঠবাসী ওই মানুষগুলোর মায়ায় জড়িয়ে যায় আবারও। আমি জানি মায়ের এ বাঁধন ছিঁড়বে একদিন, আমার এই জড় অস্তিত্ব জীবন্ত করে তোলা মানুষগুলো যেদিন পাড়ি জমাবে উন্নত ভবিষ্যতের পথে, সাদা কালো স্বপ্নগুলো ওই সার্থকতার রং লাগাতে। বড্ড মন খারাপ হবে তখন আমার, নিজেকে বড় একা লাগবে, নিজেকে প্রবোধ দিব আমি না ওদের শুভাকাঙ্ক্ষী। সেদিন ওদের মনের ভাবনাগুলো ঠিকই টের পাবো আমি, শেষ দিনের রঙের খেলা র্যাগডের হাজারো ব্যস্ততার ফাঁকে ওরা নস্টালজিক হবে, বিদায় বেলায় ঝাপসা হবে চোখের দৃষ্টি, বারবার ফিরে দেখবে আমাকে, আমি ঠিক পড়ে নেব ওদের চোখের ভাষা। ভালো থেকো হে প্রিয়।